প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগত। মেসির হাতে উঠেছে স্বপ্নের শিরোপা। 36 বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জেতার স্বাদ নিয়ে বিশ্বসেরা দল এখন আর্জেন্টিনা। বিশ্বকাপ জেতার পর থেকে অভিনন্দনের জোয়ার ভাসছেন মেসিরা। খেলা শেষ হওয়ার সাথে সাথেই মেসিকে অভিনন্দন জানিয়েছেন বন্ধু নেইমার, ক্লাব সতীর্থ, সেই সাথে অনেক সাবেক ফুটবলাররা। 35 বছর বয়সী কিংবদন্তি মেসি এবার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হওয়া নিয়ে দিলেন আবেগঘন এক বার্তা। ভিডিও বার্তায় নিজের ক্যারিয়ারের অনেক মুহূর্ত তুলে ধরেছেন তিনি। তুলে ধরেছেন তার শৈশব থেকে শুরু করে স্বপ্ন পূরণ হওয়ার পথে সব বাধা বিপত্তির ইতিকথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সেই ভিডিও বার্তায় মেসি জানান, গ্র্যান্ডোলি থেকে কাতার বিশ্বকাপ পর্যন্ত প্রায় 30 বছর কেটে গেছে। প্রায় 3 দশকের এই সময় ফুটবল আমাকে অনেক আনন্দ দিয়েছে, কিছু দুঃখও দিয়েছে। সবসময় আমার স্বপ্ন ছিল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার। আমি কখনো চেষ্টা করা থামাইনি, এমনকি এটি জানতাম যে এটি কখনো নাও পেতে পারি। এই ট্রফিটি আমরা জিতেছি তাদের জন্য যারা আগের বিশ্বকাপগুলোতে এটি অর্জন করতে পারেননি, যেমন 2014 সালে ব্রাজিল বিশ্বকাপ। সেবারও প্রত্যেকের এটি প্রাপ্য ছিল, কারণ তারা ফাইনাল পর্যন্ত লড়াই করেছিল, কঠোর পরিশ্রম করেছিল এবং জিততে চেয়েছিল, ঠিক আমি যতটা পরিশ্রম করেছিলাম ও চেয়েছিলাম। অমন বাজেভাবে শেষ হওয়া ফাইনালেও আমাদের ট্রফিটি প্রাপ্য ছিল। মেসি স্মরণ করেছেন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকেও। তিনি বলেছেন, দিয়াগোর জন্য এই ট্রফি, যিনি স্বর্গ থেকে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন। এই সাফল্য তাদের সকলের জন্য যারা সবসময় ফলাফলের দিকে না তাকিয়ে জাতীয় দলের পাশে থেকেছে, আমাদের চেষ্টা ও আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়েছে, এমনকি যখন সব কিছু চাওয়া অনুযায়ী হয়নি তখনও। আর অবশ্যই কোচিং স্টাফ এবং জাতীয় দলের সঙ্গে সংশ্লিষ্ট সকলের জন্য, যারা আমাদের জন্য সব কিছু সহজ করতে দিন রাত কাজ করেছেন। সবসময় স্বপ্ন ছিল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার। যাত্রাপথে ব্যর্থতা অবিচ্ছেদ্য এক অংশ, যা আমাদের শেখায় বাকি পথটুকু কীভাবে যেতে হবে। তাই হতাশা ছাড়া সাফল্য অর্জন অসম্ভব। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। চলো আর্জেন্টিনা এগিয়ে যাই, এই বলে ভিডিও বার্তা শেষ করেন লিওনেল আন্দ্রেস মেসি।